আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন বিরতির পরে আবার ফিরে আসলাম আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা এই সুন্দর টেবিল ম্যাটটা আপনাদের জন্য করে দেখাবো। আশা করছি আজকে টিউটোরিয়ালটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমরা টিউটোরিয়ালটাকে অনেক দীর্ঘ না হওয়ার জন্য দুইটি এপিসোডে শেষ করব। আজকে আমরা আমাদের এই টেবিল ম্যাটের মাঝখানের মূল অংশটা করে দেখাবো এবং আগামী পর্বে বাকি অংশটা আমরা করে দেখাবো। তো চলুন শুরু করে দেওয়া যাক। আমরা এই টেবিল ম্যাটের জন্য সামারিয়ান ইউজ করেছি, মাঝারি সাইজেরটা, মিডিয়াম সামারিয়ান, এবং এটা একটা 3 মিলিমিটার ক্রোশে হুক ইউজ করেছি। এটা দিয়ে এখন আমরা আমাদের ম্যাটটা শুরু করছি। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দেওয়ার পরে আমরা চেইন করব 2 3 4 5। পাঁচটা চেইন করে আমি এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে সার্কেলটাকে বন্ধ করে নিলাম। দুটা চেইন করব। এখন আমরা ডাবল ক্রোশে টু টুগেদার করব, সেজন্য দুটা চেইন করে আমি এই রিংয়ের ভেতর থেকে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এখন দুটোকে একসাথে লক করে দিচ্ছি, দুটো চেইন। এরপরে আবারও ডাবল ক্রোশে টু টুগেদার, একটা ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে। এভাবে আমরা ডাবল ক্রোশে টু টুগেদার করে নিচ্ছি। আমার হুকের সাথে কিন্তু এখন তিনটা লুপ আছে, আমি একসাথে লক করে দিলাম, দুটো চেইন করে নিচ্ছি। এভাবে করে আমরা মোট 8টা ডাবল ক্রোশে টু টুগেদার করব এবং প্রত্যেকটা ডাবল ক্রোশে টু টুগেদারের মাঝখানে আমাদের দুটো করে চেইন করা লাগবে। এভাবে মোট 8 বার আমরা এই পুরো রাউন্ডটাকে রিপিট করব। এবং এই কাজটা করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের খোলা প্রান্তটাকেও লক করে দিচ্ছি। এভাবে করে আমরা ইয়ার্ন ওভার করে আবারও ডাবল ক্রোশে নিচ্ছি। পরপর দুটো ডাবল ক্রোশে নিয়ে এভাবে আমরা দুটো ডাবল ক্রোশেকে একসাথে লক করে দিলাম, দুটো চেইন। এভাবে করে পুরো রাউন্ড আমরা কমপ্লিট করে ফেলব। এ পর্যায়ে আমি ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি। পুরোটা রাউন্ড আমরা কমপ্লিট করে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 8টা ডাবল ক্রোশে টু টুগেদার করে ফেলেছি। আমরা শেষের দুটো চেইনও করে নিলাম। এখন আমরা ঠিক এখানে যেখানে ডাবল ক্রোশে টু টুগেদারের চেইন শুরু হয়েছে এই জায়গাতে এখন একটা স্লিপ স্টিচ দিয়ে এই রোটাকে কমপ্লিট করে ফেলব। আমাদের স্লিপ স্টিচটা করা হয়ে গিয়েছে। এখন আমরা এই ইয়ার্নটাকে কেটে নিচ্ছি এবং পরবর্তী রো টু শুরু করতে যাচ্ছি। রো টুর জন্য আমরা ভিন্ন একটা কালার ইউজ করছি, এখানে ব্রাউন কালার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রো টুটা করবো এবং অন্য অন্য লেয়ারের সাথে আমরা বর্ডার লাইন সবগুলো এই একটা কালার দিয়ে করব। প্রথমে আমরা যে কোনো একটা চেইন টু স্পেসে কাজটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা যে কোনো একটা চেইন টু স্পেসে এভাবে করে ইয়ার্নটাকে নিয়ে প্রথম তিনটা চেইন করে নেব। এই তিনটা চেন দিয়ে আমরা একটা ট্রিপল ক্রোশে থ্রি টুগেদার শুরু করব। তো প্রথমে এই তিনটা চেনের সাথেই আমি পরবর্তী ট্রিপল ক্রোশের জন্য এভাবে 2 বার ইয়ার্ন ওভার করে নিলাম। এখন এবার আমি ট্রিপল ক্রোশের 2টা স্টেপ পর্যন্ত করে এ পর্যন্ত আমি রেখে দিচ্ছি। আবারও 2 বার ইয়ার্ন ওভার করে আরেকটা ট্রিপল ক্রোশে শুরু করছি, 2টা স্টেপ কমপ্লিট করে ফেললাম। আমাদের হুকে এখন 3টা লুপ দেখা যাচ্ছে। এখন একবারে আমি 3টা লুপকে বন্ধ করে দিয়ে ট্রিপল ক্রোশে থ্রি টুগেদার শুরু করলাম। এখন আমরা 3টা চেইন করব। আপনারা লক্ষ্য করবেন এই চেইন টু স্পেসে আমাদের এরকম করে ট্রিপল ক্রোশে থ্রি টুগেদার এর 2টো প্যাটার্ন তৈরি হবে। আমরা আবারও ট্রিপল ক্রোশে থ্রি টুগেদারের জন্য 2 বার করে ইয়ার্ন ওভার করে এভাবে করে নিচ্ছি। আমাদের সেকেন্ড পেটালের কাজটা হয়ে যাচ্ছে। এখন 4টা লুপকে একসাথে বন্ধ করে দিলাম।
এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেটাল পরবর্তী পেটালের জন্য আমরা দুটো চেইন করব এখন আবারো আমরা চেইন টু স্পেসে চলে আসলাম যখন আমরা চেইন টু স্পেসে চলে আসব তখন আমরা একটা ট্রিপল ক্রোশেট টুগেদার করব এবং এর মাঝখানে তিনটা চেইন দেব এবং পরবর্তী চেইন টু স্পেসে যাওয়ার আগে কিন্তু আমরা তিনটা চেইন না দিয়ে দুটো চেইন করব এই সিম্পল জিনিসটা আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে আর একটা পেটাল করে নেচ্ছি ট্রিপল ক্রোশে থ্রি টুগেদার দিয়ে এভাবে আটটা চেইন টু স্পেসে আমাদেরকে মোট আটবার দুটো করে পেটাল তৈরি করে নিতে হবে তার মানে আমাদেরকে এই রোতে মোট 16টা ট্রিপল ক্রোশে থ্রি টুগেদারের পেটাল তৈরি করে নিতে হবে আমরা পুরোটা রাউন্ড এই একই নিয়মে করে যাচ্ছি পরবর্তীতে এখন আমাদের দুটো চেইন করে নেক্সট পেটালের জোড়াটা করে নিতে হবে পুরোটা রো আমরা এভাবে কমপ্লিট করে ফিরে আসব আমরা কিন্তু সম্পূর্ণ রো কমপ্লিট করে ফিরে এসেছি এবং শেষে আমাদের দুটো চেইন করে স্লিপ স্টিচ দিয়ে আমাদের প্রজেক্টটার রো নাম্বার টু আমরা কমপ্লিট করে ফেললাম রো নাম্বার থ্রি শুরু করার জন্য আমরা আবারও আমাদের আগের ক্রিম ইয়ার্নটা নিয়ে নিচ্ছি এখন আমরা রো নাম্বার থ্রিতে প্যাটার্নটা যে কোনো চেইন থ্রি স্পেস থেকে শুরু করব এখানে দেখতে পাচ্ছেন যে দুটো প্যাটার্নের মাঝখানে আমাদের চেইন থ্রি করা আছে এখান থেকে আমরা এবার কাজটা শুরু করব তো প্রথমে আমি ক্রিম ইয়ার্ন দিয়ে প্রথমে তিনটা চেইন আমি করে নিলাম এই তিনটা চেইন হচ্ছে কি আমাদের প্রথম ডাবল ক্রোশে আমাদের এই স্পেসে মোট পাঁচটা ডাবল ক্রোশে করতে হবে প্রথম তিনটা চেইন হচ্ছে আমাদের এক নম্বর ডাবল ক্রোশে এবং পরবর্তীতে আমরা আরও চারটা ডাবল ক্রোশে করে নিচ্ছি এরপরে দুটো চেইন করব পাঁচটা ডাবল ক্রোশের পরে দুটো চেইন আমরা কিন্তু আমাদের খোলা ইয়ার্নগুলোকেও এভাবে টেনে লক করে দিচ্ছি এরপর পরবর্তী চেইন টু স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করলাম সিঙ্গেল ক্রোশের পরে আমরা আবারও দুটো চেইন করব নেক্সট চেইন থ্রি স্পেসে আমরা মোট পাঁচটা ডাবল ক্রোশে করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশে হয়ে গেল এখন আবারও দুটো চেইন পরবর্তী চেইন টু স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে চেইন টু এখন পরবর্তী চেইন থ্রি স্পেসে পাঁচটা ডাবল ক্রোশে এই নিয়মে আমরা পুরোটা রো কমপ্লিট করলে আমাদের রো নাম্বার থ্রি শেষ হয়ে যাবে আমরা রোটা এভাবে শেষ করে ফিরে আসছি পুরো রো শেষ করে ফিরে আসলাম আমাদের লাস্ট চেইন টু করা হয়ে গিয়েছে এখন আমরা প্রথম চেইন থ্রি যে করেছিলাম সেখানে তিন নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিলেই আমাদের এই তিন নাম্বারও কমপ্লিট হয়ে যাবে আমাদের এভাবে করে মোট আটটা ফাইভ ডিসি সেট তৈরি হয়েছে এবার আমরা রো নাম্বার ফোর শুরু করার জন্য প্রথমে তিনটা চেইন করে নিলাম আমরা প্রথম ডাবল ক্রোশের উপরে আমরা দুটো ডাবল ক্রোশে করব পরবর্তী তিনটা ডাবল ক্রোশের উপরে আমরা একটা একটা করে ডাবল ক্রোশে করব তার মানে আরও তিনটা ডাবল ক্রোশে হবে পরপর এক প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে কিন্তু আমরা এখন একটা একটা করে ডাবল ক্রোশে করেছি শুধু শুরুতে দুটো করেছি এভাবে করে আমাদের মাঝখানে তিনটা ডাবল ক্রোশে হলে লাস্টের চার নাম্বার পাঁচ নাম্বার ডাবল ক্রোশের উপরেও আমরা দুটো ডাবল ক্রোশে করব এতে করে আমাদের এই সেটের সাথে দুটো ডাবল ক্রোশে ইনক্রিজ হয়ে গেল আগের রোতে আমাদের পাঁচটা ডাবল ক্রোশে ছিল এই রোতে এখন আমাদের সাতটা ডাবল ক্রোশে হয়ে গেল এরপরে আমরা চেইন টু করব চেইন টু করে পরবর্তী ফাইভ ডাবল ক্রোশের সেটের সাথে আমরা আবার কাজ শুরু করলাম প্রথম ডাবল ক্রোশের সাথে আমাদের
দুটো ডাবল ক্রোশে করে নিতে হবে। তারপরে পরবর্তী তিনটা ডাবল ক্রোশের সাথে একটা একটা করে মোট তিনটা ডাবল ক্রোশে করে নেব। চার নম্বরের উপরে করে নিলাম একটা, এখন পাঁচ নম্বরের উপরে আবার দুটো ডাবল ক্রোশে করে নিচ্ছি। তার মানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে শুরুর ডাবল ক্রোশেতে এবং শেষের ডাবল ক্রোশেতে আমরা দুটো করে করছি প্রত্যেকবার, এবং প্রত্যেকটা পেটালের মাঝখানে আমরা দুটো করে চেন দিয়ে আমরা এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো আমাদের এই রো পুরোটা কমপ্লিট করে আমি ফিরে আসলাম। লাস্টে আমি দুটো চেন দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে রোটাকে কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমরা রো নাম্বার ফাইভ শুরু করছি তিনটা চেন দিয়ে। রো নাম্বার ফাইভেও আমরা প্রথমে তিনটা চেন করে একই ডাবল ক্রোশের উপর দুটো ডাবল ক্রোশে করে নিয়েছি। পরবর্তী পাঁচটা ডাবল ক্রোশের উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করব। এক, দুই, তিন, চার, পাঁচ, এবং শেষের ডাবল ক্রোশের উপরে আমরা দুটো ডাবল ক্রোশে করে নেব। এক, দুই। এই সেটে আমাদের মোট নয়টা ডাবল ক্রোশে তৈরি হবে। যেহেতু আগের রোতে আমাদের সাতটা ছিল, এই রোতেও দুটো বেড়েছে, নয়টা হয়ে গিয়েছে। মাঝখানে সেপারেশনের জন্য দুটো চেইন করে নিলাম। প্রথম ডাবল ক্রোশেটার উপর দুটা ডাবল ক্রোশে করব, এক এবং দুই। এটা হচ্ছে আমাদের প্রথম ডাবল ক্রোশের উপর। পরবর্তী ডাবল ক্রোশেগুলোর উপরে একটা করে মোট পাঁচটা ডাবল ক্রোশে করব। এবং লাস্ট যে ডাবল ক্রোশেটা থাকবে সেটার উপরে আমরা দুটো ডাবল ক্রোশে তৈরি করব। এভাবে করে আমাদের দুটো করে ডাবল ক্রোশে ইনক্রিজ হবে, এবং মাঝখানে দুটো করে চেন দিয়ে আমরা এভাবে পুরোটারও শেষ করে ফিরে আসছি। আমাদের এই রোটা কমপ্লিট করে ফিরে আসলাম। এরপরে আমরা রো নাম্বার সিক্স শুরু করতে যাচ্ছি। এবার আমরা রো নাম্বার সিক্স শুরু করতে যাচ্ছি। রো নাম্বার সিক্সের জন্য আমরা প্রথম ঘরটাকে স্কিপ করে যাব। এজন্য প্রথম ডাবল ক্রোশেকে আমরা এভাবে স্লিপ স্টিচ দিয়ে দুই নাম্বার ডাবল ক্রোশের উপরে চলে আসলাম। এখানে এসে প্রথম আমাদের ডাবল ক্রোশের জন্য প্রথম তিনটা চেইন করে নিতে হবে। আমাদের হাইটটা তৈরি করে নিলাম। এরপর ঠিক এই একটা স্টিচের উপরেই আরও ছয়টা ডাবল ক্রোশে আমরা করব। তার মানে আমাদের মোট সাতটা ডাবল ক্রোশের একটা সেট এখানে তৈরি করা হবে। আপনারা গুনে গুনে এভাবে করে আরও ছয়টা ডাবল ক্রোশে করে নেবেন, বা আপনারা মনে রাখবেন যাতে এখানে সাতটা ডাবল ক্রোশের একটা ফ্যান তৈরি করা হয়। আমার সাতটা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এখন খুব সাবধানে দুটো ঘর স্কিপ করে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এক, দুই স্কিপ করে তিন নম্বর ঘরে এই জায়গাটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের এই সেটটার প্রথম যে দুটো ডাবল ক্রোশে ছিল প্রথমটাকে আমরা স্কিপ করেছিলাম, ঠিক একইভাবে শেষের দিক থেকেও এখানে একটা ছেড়ে দিয়ে আমাদের এই স্টিচটার উপরে আবারও সাতটা ডাবল ক্রোশে তৈরি করে নিতে হবে। তার মানে মাঝখানে আমরা এখানেও দুটো ঘর স্কিপ করে এসেছি। এখানে মোট সাতটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিন, চার, পাঁচ, ছয়, সাত। তো আমাদের সাতটা ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে এই চেইন টু স্পেসে আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, এবং পরবর্তীতে আমরা যে ডাবল ক্রোশে সেটটা আছে সেটাতেও প্রথম ঘরটা স্কিপ করে আমরা আবারও এই ফ্যানগুলি তৈরি করব।
প্রথম ঘর স্কিপ করে একটা ফ্যান করে দুটো ঘর স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশে হবে। এইভাবে পুরোটা রো কমপ্লিট করে আমরা ফিরে আসব। এখন এভাবে একটা ফুলের পাপড়ির মতো তৈরি হচ্ছে, প্রত্যেকটা পাতা অংশের উপরের অংশটা এরকম ফুলের পাপড়ির মতো তৈরি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই চেইন টু স্পেসে আমাদের লাস্ট সিঙ্গেল ক্রোশেটা করে নিচ্ছি এবং আমাদের প্রথম ডাবল ক্রোশের সাথে এভাবে একটা স্লিপ স্টিচ করে নিয়ে আমাদের রো নাম্বার 6 শেষ করে দিচ্ছি। আর আমাদের এই ক্রিম কালারের ইয়ানটা ব্যবহার আর নাই। এর পরবর্তীতে আমরা আমাদের চেইন স্টিচ করার জন্য আমরা আমাদের বেসিক কালার যেটা ব্রাউন সে কালারটাকে নিয়ে এইভাবে আউটলাইন তৈরি করে নেব। প্রত্যেকটা স্টিচের উপর আমরা একটা করে চেইন তৈরি করে নেব। আসুন আমরা সবাই মিলে একটু দেখে নিই কীভাবে এই অংশটা করতে হবে। তো আমি যে কোনো একটা পেটালের এই প্রান্ত থেকে দুটো ঘর স্কিপ করে নেব এবং তিন নাম্বার স্টিচে তিন নাম্বার ডাবল ক্রোশের উপর থেকে আমাদের চেইনের কাজটা শুরু করব। এখানে আমরা দুটো ঘর স্কিপ করে তিন নাম্বার স্টিচ থেকে আমাদের চেইনগুলো শুরু করছি। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম একটা লুপ নিয়ে নিলাম। এখন প্রত্যেকটা ডাবল ক্রোশের গ্যাপের মধ্য দিয়ে আমি এভাবে করে লুপগুলো টেনে এনে আমি স্লিপ স্টিচটা করব, যাতে করে আমাদের চেইনগুলো আমাদের যে কাজটা করা হয়েছে এই কাজটা ওপরের দিকে থাকে। এটা যেন আপনাদের ওই ডাবল ক্রোশের চূড়ায় না চলে যায়, এটা যেন আমাদের দিকে ফেস করে তৈরি হয়। সেজন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্য দিয়ে করেছি, এগুলো কিন্তু চেনের অংশতে করছি না। এবং আমি এই চেনগুলো করার মধ্য দিয়ে ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমাদের খোলা প্রান্তগুলোকেও লক করে নিচ্ছি। এবার আমরা দুটো পেটালের মাঝখানে যেখানে সিঙ্গেল ক্রোশে ছিল সে জায়গা দিয়ে একটা ইলঙ্গেটেড সিঙ্গেল ক্রোশে তৈরি করব। আপনারা দেখুন আমি কিন্তু সিঙ্গেল ক্রোশের ওপরের থেকে সিঙ্গেল ক্রোশেরটা তুলছি না, আমরা একদম সিঙ্গেল ক্রোশের নিচ থেকে যে ফাঁকা জায়গা ছিল সেখান থেকে হুকটা প্রবেশ করে এটাকে একটু টেনে লম্বা করে এরকম করে একটা সিঙ্গেল ক্রোশে তৈরি করলাম, যার কারণে একটা ইলঙ্গেটেড সিঙ্গেল ক্রোশে আমাদের এখানে তৈরি হয়ে গেল। পরবর্তী প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে ঠিক আবার আগের মতোই আমি এভাবে চেইন স্টিচের মাধ্যমে বা স্লিপ স্টিচের মাধ্যমে চেইন তৈরি করে নিচ্ছি। আমি যখন স্লিপ স্টিচগুলো করছি তখন আমার লুজ ইয়ার্নগুলোকে একবার ওপরে এবং একবার নিচে এভাবে দিচ্ছি, এতে করে স্লিপ স্টিচের ভেতরে এই খোলা প্রান্তগুলো কিন্তু লক হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করুন আমার খোলা প্রান্তগুলো কিন্তু এভাবে লক হয়ে গেল। আর পরবর্তীতে আমাকে আলাদা করে এগুলোকে হাইড করতে হবে না। এভাবে করে আমি সাতটা ডাবল ক্রোশের উপরে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে যখন আবারও আমাদের ওই সিঙ্গেল ক্রোশের পোর্শনটা চলে আসবে তখন আমরা আগের নিয়মে একটা ইলঙ্গেটেড সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের গ্যাপে গ্যাপে এভাবে করে স্লিপ স্টিচগুলো করে নিচ্ছি। তো দেখুন আমাদের প্রথম এই ফ্যানটার যে সাতটা ডাবল ক্রোশে ছিল সাতটা চেইন আমাদের করা হয়েছে। দুটো ফ্যানের মাঝামাঝি যে সিঙ্গেল ক্রোশেটা ছিল আমরা সিঙ্গেল ক্রোশের নিচে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আপনারা লক্ষ্য করুন আমরা কিন্তু ওপর থেকে নিচ্ছি না, নিচের থেকে এভাবে একটা লম্বা করে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। তো এভাবে প্রত্যেক সাতটা ডাবল ক্রোশের পরপর যে সিঙ্গেল ক্রোশেটা আছে সিঙ্গেল ক্রোশের উপরে আমরা এভাবে একটা ইলঙ্গেটেড সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই নিয়মে আমরা পুরোটা রো কমপ্লিট করে ফেলবো। এই পর্বে আমরা আপনাদের জন্য এটুকুই করে দেখাচ্ছি। এটা ছিল আমাদের ম্যাটটার মাঝখানের অংশ বা মূল অংশ। এই অংশটার পরবর্তী অংশটা বারবারই রিপিট হবে, খুব বেশি জটিলতা নাই।
সেজন্য আমি পরবর্তী পর্বে বাকি অংশগুলো আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আজকে টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। সবাইকে আগামী এপিসোডে এই বাকি অংশটা করে দেখানোর চেষ্টা করব। সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।